নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করেছি অঙ্ক, যার পেজ নম্বর 438। তো দেখো, 438 নম্বর পেজের যত এমসিকিউ আছে, শূন্যস্থান আছে, ট্রু ফলস আছে, সম্পূর্ণরূপে আমি সলভ করে দিয়েছি। এবং আমি আজকে চার দাগে রোমান 5, রোমান 6, রোমান 7, রোমান 8, রোমান 9, রোমান 10, রোমান 11 অঙ্ক সলভ করাবো। প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। তো রোমান ওয়ান, তো দেখো চার দাগের রোমান ওয়ানের অঙ্ক কি বলেছে। বার্ষিক 8% সরল সুদের হারে কত বছরে 1200 টাকার সুদ 64 টাকা হবে। তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও। রোমান টু এর কোশ্চেন কী বলেছে, সঞ্চারী 400 টাকা ও সৌরদীপ 300 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করলো। ব্যবসায় সঞ্চারীর 120 টাকা লাভ হলে সৌরদীপের লাভ কত। তো দেখো চার দাগে টোটাল এখানে 12খানা কোশ্চেন আছে, ঠিক আছে, রোমান 12 অবধি আছে। প্রত্যেকটা অঙ্ক আমি টু দ্য পয়েন্ট সলভ করবো আমাদের চ্যানেলে। তো দেখো চার দাগের রোমান ওয়ানের অঙ্ক কি বলেছে, বার্ষিক 8% সরল সুদের হারে কত বছরে 1200 টাকার সুদ 64 টাকা হবে। তো দেখো আমি অঙ্কটা কী করে করিয়েছি, আসল ব্র্যাকেটের মধ্যে পি সমান সমান 1200 টাকা, সুদের হার আর সমান সমান 8% আছে, সময়টা আমাদের বের করতে হবে। তো দেখো ইন্টারেস্ট কী আছে, ইন্টারেস্ট সমান সমান PTR/100, পি এর মান 1200 গুণ টি এর মান টি আছে, আর এর মান কত আছে 8 আছে, 8 বসিয়ে দিয়েছি, অর্থাৎ 00 কেটে দিলাম, কী থাকছে 12×8×T, অর্থাৎ 12×T×8 থাকছে, ঠিক আছে। তো দেখো প্রশ্নানুসারে 12×8×T সমান সমান 64, অতএব টি সমান সমান কী আছে 64/12×8, 8×8=64, ঠিক আছে, 4×8=3×4=12, অর্থাৎ 2/3, অর্থাৎ 2/3 বছর, ঠিক আছে। তো দেখো রোমান টু এর অঙ্ক কী বলেছে, রোমান টু এর অঙ্ক বলেছে সঞ্চারী 400 টাকা ও সৌরদীপ 300 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। ব্যবসায় সঞ্চারী 120 টাকা লাভ হলে সৌরদীপের লাভ কত হলো। তো দেখো আমি অঙ্কটা কী করে করিয়েছি, ধরি মোট লাভ এক্স টাকা, দুজনের মূলধনের অনুপাত 400:300। তো দেখো 00 কেটে গেলে কী থাকছে, বোথ সাইড থেকে 4:3 থাকছে, সঞ্চারী সৌরদীপ 4:3, অনুপাতগুলির যোগফল কত আছে 4+3=7, সঞ্চারীর লাভ হয়েছে x×4/7। আমি যে টোটাল যে মোট লাভ এক্স টাকা ধরেছি এর সঙ্গে আমি মাল্টিপ্লাই করেছি, ঠিক আছে, x×4/7। প্রশ্নানুসারে বা শর্তানুসারে 4x/7 সমান সমান 120। তো দেখো এর নিচে 1 ধরলাম, 4x 7×120, অতএব এক্স সমান সমান কী আছে 120×7/4, 120কে 4 দিয়ে ভাগ করলে কত হবে 30 হবে, 30-এর সঙ্গে 7×7 করলে কত হবে 210 টাকা হবে, অর্থাৎ তো দেখো সৌরদীপের লাভ 210×120=90 টাকা। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, রোমান 3-র অঙ্ক। তো দেখো রোমান 3-র অঙ্ক কী বলেছে, x-a:x-b, দ্বিগানুপাত a:b হলে x এর মান নির্ণয় করো। তো দেখো আমি অঙ্কটা কী করে করিয়েছি, x-a:x-b, x-a:x-b এ কী করেছি হোল স্কোয়ার বসিয়েছি সমান সমান a/b। তো দেখো তারপরে কী করছি, এর মানে কি বর্গ করেছি, এক্স স্কোয়ার মাইনাস সূত্রে 2ax+a² এখানে কী হবে x²-2bx+b², অর্থাৎ a²+2ab, অর্থাৎ a²-2ab+b², ঠিক আছে, আমি a-b এর হোল স্কোয়ারের ফর্মুলা ফেলেছি। তো দেখো কোনাকুনি গুণ করেছি, কী হবে এর সঙ্গে গুণ করলে bx²-2bx/2abx হবে, তারপর কী আছে তারপর হবে a²b, এই দেখো আমি বসিয়ে দিয়েছি সমান সমান। এবার আমি কী করব গুণ করবো, এবার আমি এর সঙ্গে এর গুণ করবো ax²-2abx+ab². তো দেখো এইটার এইটা কী করলো কেটে গেল বোথ সাইড থেকে, 2ax, 2abx- এটা এটা কেটে গেল, কী থাকছে bx²-ax², যত এক্স আছে আমি এটা আমি বাঁ সাইডে নিলাম, এবং বাকি যে সংখ্যাগুলো আছে, বাকি যে ডিজিটগুলো আছে সেটা আমি ডান সাইডে নিলাম। তো দেখো bx² আছে এখানে, কী আছে ax² আছে, প্লাস আছে, এদিকে আসলে কী হবে মাইনাস হয়ে যাবে, অপর দিকে ab² এখানে আমি বসিয়ে দিয়েছি, আবার এখানে কী আছে a²b, এইদিকে কী আসলে কী হবে মাইনাস হয়ে যাবে। তো দেখো আমি এবার আমি x²টা কমন নিলাম, কমন নিলে কী থাকবে b-a সমান সমান কী আছে, এখান থেকে ab কমন নিলে কী থাকছে b-a থাকছে, x² সমান সমান কী আছে ab, ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে কী আছে b-a/b-a কেটে গেল, x² সমান সমান কী আছে ab আছে, x সমান সমান কী আছে √ab, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে x সমান সমান +-√ab।
রোমান ফোরের অঙ্ক কি বলেছে? সরল করো, খুবই ইজি অঙ্ক। তো দেখো অঙ্কটা কি করে করিয়েছি, রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান। তো দেখো আমি এর লসগু করেছি রুট থ্রি মাইনাস ওয়ান, ঠিক আছে, এবং রুট থ্রি প্লাস ওয়ান। তো দেখো রুট থ্রি মাইনাস ওয়ান রুট থ্রি মাইনাস ওয়ান যদি ভাগে কেটে যায় তাহলে কী থাকে, রুট থ্রি প্লাস ওয়ান রুট থ্রি প্লাস ওয়ান। তো দেখো রুট থ্রি প্লাস ওয়ানের হোল স্কোয়ার হয়ে গেল প্লাস। এবার কী আছে, তো দেখো রুট থ্রি প্লাস ওয়ান রুট থ্রি প্লাস ওয়ান যদি ভাগে যদি কেটে যায় তাহলে কী থাকছে, রুট থ্রি মাইনাস ওয়ান রুট থ্রি মাইনাস ওয়ান উপরে থাকছে এর হোল স্কোয়ার। তো দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আমি ফেলেছি, রুট থ্রি হোল স্কোয়ার প্লাস সূত্রে টু রুট থ্রি ইন্টু ওয়ান প্লাস বি স্কোয়ার মানে ওয়ানের হোল স্কোয়ার প্লাস, আবার এটাকে ফর্মুলায় ফেলেছি রুট থ্রি এর হোল স্কোয়ার মাইনাস সূত্রে টু রুট থ্রি ইন্টু ওয়ান প্লাস ওয়ানের হোল স্কোয়ার। এর নিচে কী আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট থ্রি এর হোল স্কোয়ার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। তো দেখো টু রুট থ্রি ওয়ান এবং মাইনাস টু রুট থ্রি ওয়ান, ঠিক আছে, টু রুট থ্রি ওয়ান মানে কি টু রুট থ্রি এখানে কী আছে মাল্টিপ্লাই ওয়ান আছে, এদিকে কী আছে মাইনাস আছে, টু রুট থ্রি মাল্টিপ্লাই ওয়ান, এইটা এটা কী করলো আমি কেটে দিলাম। তো কী থাকছে, রুট রুট কেটে গেলে থ্রি থাকছে, ওয়ান বসে যাচ্ছে, রুট রুট কেটে গেলে থ্রি থাকছে, ওয়ান বসে যাচ্ছে, তিন আর তিন ছয় আর দুই আট, আট বাই তিন থেকে একবার দিলে কত হয় দুই হয়। তো দেখো এই রুট কেটে গেলে কী থাকছে, থ্রি থাকছে আর ওয়ান বসে গেল, অর্থাৎ তিন থেকে একবার দিলে কত হয় দুই হয়, আটকে দুই দিয়ে ভাগ করলে কত হয় চার হবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে সরল আছে এর অ্যান্সার হবে ফোর। তো দেখো এবার আমি নেক্সট অঙ্ক সলভ করব, রোমান ফাইভের অঙ্ক। চক্রবৃদ্ধি সুদে কিছু টাকা দু বছরে টু পয়েন্ট টু ফাইভ গুণ হলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? তো দেখো আমি অঙ্কটা কী করে করিয়েছি, আমি ফর্মুলা ইউজ করছি, পি আছে ব্র্যাকেটের মধ্যে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে, এ স্কোয়ার সমান সমান টু পয়েন্ট টু পয়েন্ট টু ফাইভ পি, ঠিক আছে, গুণ পি। তো দেখো ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এর হোল স্কোয়ার সমান সমান টু পয়েন্ট টু ফাইভ, ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এর হোল স্কোয়ার দুশো পঁচিশ মানে কি ওয়ান পয়েন্ট ফাইভ এর হোল স্কোয়ার। তো দেখো আমি রুট রুট কী করেছি, আমি সরিয়ে দিয়েছি, কী থাকছে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড সমান সমান ওয়ান পয়েন্ট ফাইভ। তো দেখো এর লসগ করেছি হান্ড্রেড আছে, হান্ড্রেড প্লাস আর থেকে গেল সমান সমান ওয়ান পয়েন্ট ফাইভ। তো দেখো এবার আমি কোনাকোনি গুণ করেছি, হান্ড্রেড ওকে হান্ড্রেড আর ওকে আর। তো দেখো একশোর সঙ্গে ওয়ান পয়েন্ট ফাইভ যদি গুণ করে, একশোর সঙ্গে ওয়ান পয়েন্ট ফাইভ গুণ করলে কী হবে, হবে কত হবে ওয়ান ফাইভ জিরো হবে দেড়শো হবে, ঠিক আছে, অতএব আর সমান সমান কী আছে দেড়শো মাইনাস একশো, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আর এর মান কী আছে ফিফটি পার্সেন্ট, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে ফিফটি পার্সেন্ট। তো দেখো অঙ্কটা খুব সুন্দর করে আমি তুলে ধরেছি, তোমরা এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে, আমি মনে করি দু হাজার বাইশ সালে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো এবার আমি নেক্সট অঙ্ক সলভ করবো, রোমান সিক্সের অঙ্ক। রোমান সিক্সের অঙ্ক কী বলেছে, বৃত্তের ব্যাসার্ধ পনেরো সেমি, বৃত্তের কেন্দ্র থেকে কোনো জায়ের দূরত্ব নয় সেন্টিমিটার হলে ওই জায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। তো দেখো এখানে আমি খুব সুন্দর একটা ত্রিভুজ অঙ্কন করেছি, ঠিক আছে, একটা বৃত্ত অঙ্কন করেছি যার এ বি জে আর, ঠিক আছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে ব্যাসার্ধের দৈর্ঘ্য ও এ এটা কত আছে পনেরো সেন্টিমিটার, কত আছে এটা, এটা পনেরো সেন্টিমিটার আছে, ঠিক আছে, এবং আমরা দেখতে পাচ্ছি জায়ের দূরত্ব কত আছে নাইন সেন্টিমিটার আছে, জায়ের দূরত্ব কত আছে নাইন সেন্টিমিটার, মানে তার মানে বলতে পারছেন এ বি যেটা আছে এটা, ঠিক আছে, এটা আমাদের যে জ্যা আছে এর কত আছে নাইন সেন্টিমিটার আছে। তো দেখো ও এ পনেরো সেন্টিমিটার, ও ডি নাইন সেন্টিমিটার, এ বির মানটা আমাদের বের করতে হবে ত্রিভুজ এ ও ডি থেকে পাই। তো দেখো এখানে আমি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করেছি, এ ডি স্কোয়ার সমান সমান ও এ স্কোয়ার মাইনাস ও ডি স্কোয়ার, ঠিক আছে, ওডির মান কত আছে, ওডির মান আছে নাইন সেন্টিমিটার, ওডির মান কত আছে, ওডির মান আছে নাইন সেন্টিমিটার, ঠিক আছে, আমাদের এ ডির মানটা যদি আমি পেয়ে যাই তাহলে আমি এ বির মানটা পেয়ে যাবো টোটাল, ঠিক আছে। তো দেখো আমি অঙ্কটা কী করে করিয়েছি, এ ডি স্কোয়ার সমান সমান ও এ স্কোয়ার মাইনাস ও ডি স্কোয়ার, ও এর মান কত আছে পনেরো আছে, পনেরোর হোল স্কোয়ার মাইনাস ওডির মান কত আছে নয় আছে, নয়ের হোল স্কোয়ার অর্থাৎ দুশো পঁচিশ মাইনাস একাশি, ঠিক আছে। তো দেখো এ ডি স্কোয়ার সমান সমান কী আছে রুট, এ ডি স্কোয়ার সমান সমান কী আছে একশো চুয়াল্লিশ, এ ডি সমান সমান কী আছে রুট একশো চুয়াল্লিশ, এ ডি সমান সমান কত আছে টুয়েলভ সেন্টিমিটার, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা কত আছে, এটা আমাদের টুয়েলভ সেন্টিমিটার আছে, তাহলে কী হবে এ বি কত হবে, এ বি সমান সমান টু এ ডি হবে, টু এ ডি হবে টু গুণ এডির মান কত টুয়েলভ সেন্টিমিটার, দুই গুণ বারো কত হবে চব্বিশ সেন্টিমিটার, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই যে এ আর বি, ঠিক আছে, এ আর বি, এ আর বি এর মান কত হচ্ছে চব্বিশ সেন্টিমিটার, এবং এডির মান কত হচ্ছে টুয়েলভ সেন্টিমিটার, ওডির মান কত নাইন সেন্টিমিটার, আর এ ও বা ও এর মান কত থার্টিন সেন্টিমিটার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, সম্পূর্ণ অঙ্কটা তোমরা দেখে নাও, সম্পূর্ণ অঙ্কটা তোমরা দেখে নাও, আমি খুব সুন্দর করে তুলে ধরেছি আমাদের এস বি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো সাত দাগের অঙ্ক কী বলেছে, ত্রিভুজ এ বি সি এর কোণ এ বি সি সমান সমান নাইনটি ডিগ্রি, এ বি সমান সমান ফাইভ সেন্টিমিটার,
বিসি সমান সমান 12 সেন্টিমিটার হলে ওই ত্রিভুজের পরিব্যাসার্ধ কত। তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। আমি এখানে একটা ত্রিভুজ অঙ্কন করেছি বৃত্তের মধ্যে, ঠিক আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এবং এখানে বিসি কত আছে, বিসির মানটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 12 সেন্টিমিটার, ঠিক আছে, এটা 12 সেন্টিমিটার আছে। এবং এবির যে মানটা আছে, এবির মানটা কত আছে, 5 সেন্টিমিটার আছে, কত আছে, 5 সেন্টিমিটার আছে। তো দেখো আমাকে প্রত্যেকটা অঙ্ক, তো দেখো আমি প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট খুব সুন্দর করে ব্যাখ্যা করছি। এবং আমরা দেখতে পাচ্ছি এবি 5 সেন্টিমিটার, বিসি 12 সেন্টিমিটার। আমি এখানে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করেছি, এসি স্কোয়ার সমান সমান কেস এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এবির মান কত আছে, 5 আছে, 5-এর হোল স্কোয়ার প্লাস 12-এর হোল স্কোয়ার, 5 5 25, 12-এর হোল স্কোয়ার মানে কি 144। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এসি স্কোয়ার সমান সমান কত আছে, 169 হচ্ছে, 144 আর 25 যোগ করলে কত হবে, 169, অর্থাৎ এসি সমান সমান কত আছে, 13 সেন্টিমিটার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি জি এই যে এসি আছে, এই এসিটা কত আছে, টোটাল, এই টোটালটা আসলে 13 সেন্টিমিটার। তাহলে ও এ আর ও সি এর কী হবে, অর্ধেক হবে, 13-এর অর্ধেক হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে 13-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 6.5 সেন্টিমিটার হবে। অর্থাৎ আমি এখানে লিখতে পারি যে এ ও সমান সমান ও সি সমান সমান কে লিখব, 13/2 ভাগ করলে কত হবে, 6.5। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এ ও এবং ও সি এর মান কত আছে, 6.5 সেন্টিমিটার করে ব্যাসার্ধ আছে। তো দেখো এবার আমি নেক্সট অঙ্ক সলভ করাবো, এবার আমি রোমান 8-এর অঙ্ক সলভ করাবো। এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি বৃত্তের ব্যাস কোণ এ সি ডি সমান সমান 30 ডিগ্রি হলে কোণ বি এ ডির মান কত। তো দেখো আমি এখানে একটা বৃত্ত অঙ্কন করেছি এবং এ বি সি ডি, ঠিক আছে, একটা চতুর্ভুজ অঙ্কন করেছি এবং যার এ বি কী আছে, ব্যাস আছে, এবং এ সি ডি 30 ডিগ্রি, এ সি ডি অর্থাৎ এটা কত ডিগ্রি আছে, এটা আমাদের 30 ডিগ্রি আছে, এবং আমাদের বি এ ডির মানটা আমাদের বের করতে হবে, অর্থাৎ বি এ ডি অর্থাৎ এই কোণটার মান আমাদের বের করতে হবে। তো তোমরা তো জানো যে এ সি বি, তোমরা কী জানো যে অর্ধবৃত্তস্থ কোণ কী হবে, 90 ডিগ্রি হবে, অর্ধবৃত্তস্থ কোণ কী হবে, 90 ডিগ্রি হবে, অর্থাৎ এ সি বি 90 ডিগ্রি আর এ সি ডির মান কত আছে, 30 ডিগ্রি অলরেডি বলে দিয়েছে। তো দেখো বি সি ডি সমান সমান কি আছে, 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান সমান কত আছে, 120 ডিগ্রি। অতএব বি এ ডি সমান সমান কি আছে, 180 ডিগ্রি মাইনাস বি সি ডি। যদি আমি বিএডির মানটা বের করতে চাই তাহলে আমরা যদি বিসিডি থেকে যদি বিয়োগ করে দিই, বিসিডির মানটা যদি বিয়োগ করে দিই তাহলে আমরা পেয়ে যাবো, অতএব 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি অর্থাৎ কত, 60 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পারছো, অর্থাৎ আমরা দেখতে পারছি যে বিএডির মান কত হবে, 60 ডিগ্রি হবে। গুরুত্বপূর্ণ অঙ্ক, তো দেখো রোমান 9-এর অঙ্ক কী বলেছে, একটি সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার হলে ত্রিভুজটির পরিসীমা কত। তো দেখো আমি এখানে ত্রিভুজ অঙ্কন করেছি, যেখানে আমরা একটা অন্তঃকেন্দ্র, একটা বৃত্ত, অন্তবৃত্ত অঙ্কন করেছি এবং অন্তঃকেন্দ্রের ব্যাসার্ধ কত আছে, 5 সেন্টিমিটার। তাহলে কী হবে, এর উচ্চতা কী হবে, এর উচ্চতা কী হবে, তার 3 গুণ হবে, 5 গুণ 3 অর্থাৎ 15 সেন্টিমিটার। তোমরা তো জানো যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কী হয়, দ্বিগুণ হয়, তাই তো, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কী হয়, দ্বিগুণ হয়। তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি উচ্চতা কত হবে, 3 5 15 সেন্টিমিটার হবে। প্রশ্ন অনুসারে সমবাহু ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের উচ্চতা কি আছে, √3/2 ইন্টু এ সমান সমান 15, এ সমান সমান কী আছে, 15 × √3। তো দেখো এখানে করণীয় নির্দেশন করছি, ভালো করে অঙ্কটা দেখো, তোমরা তো ক্লাস 10-এ শিখেছো, ঠিক আছে, 9.3 অঙ্ক আছে, 15 × √3, একটা √3 ছিল আর একটা √3 এক্সট্রা দিয়েছি, আর এই যেহেতু একটা এক্সট্রা √3 দিয়েছি তার জন্য উপরে একটা √3 আমি বসিয়েছি, অর্থাৎ 15 × 2 × √3/3, √3 গুণ করলে কি হবে, 3 হবে, 3 5 15, 5 2 10 অর্থাৎ 10√3। আমরা দেখতে পাচ্ছি যে তাহলে এই যে সমবাহু ত্রিভুজের পরিসীমা কী হবে, কী হবে, 10√3 × 3 অর্থাৎ 30√3। তো দেখো সমবাহু ত্রিভুজের, তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা কী হবে, 10√3 × 3, 30√3 সেন্টিমিটার। অর্থাৎ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু যদি 10√3 হয় তাহলে এটাও 10√3, এটাও 10√3, এটাও 10√3, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এর অ্যান্সার হবে 30√3 সেন্টিমিটার। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, রোমান 10-এর অঙ্ক। তো দেখো অঙ্কটা খুব সুন্দর করে দেখে নাও, আমি অঙ্কটা খুব সুন্দর করে তুলে ধরেছি তোমাদের সামনে, তোমরা এই অঙ্কগুলো বাড়িতে বসে প্র্যাকটিস করবে, আমি মনে করি অঙ্কতে 90% পাওয়া কোনো ব্যাপারই না। তো দেখো এবার আমি নেক্সট অঙ্ক সলভ করবো, রোমান 10-এর অঙ্ক। তো দেখো রোমান 10-এর অঙ্ক কী বলেছে, একটি আয়তঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে এ বি সি, আয়তন ভি এবং সমগ্রতলের ক্ষেত্রফল এস হলে প্রমাণ করো 1/V সমান সমান 2/S, ব্র্যাকেটের মধ্যে 1/A প্লাস 1/B প্লাস 1/C। তো দেখো ভি সমান সমান কী আছে,
আয়তন সমান সমান কি আছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো দেখো এস সমান সমান কি আছে টু আছে এ বি প্লাস বি সি প্লাস সি এ, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ, প্রস্থ গুণ কি আছে দৈর্ঘ্য গুণ প্রস্থ আছে, প্রস্থ গুণ উচ্চতা আছে, এবং উচ্চতা গুণ দৈর্ঘ্য আছে, ঠিক আছে। তো দেখো এস এস বাই বি সমান সমান কি আছে টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, অর্থাৎ এ বি সি। অতএব কি আছে টু কি আছে ব্র্যাকের মধ্যে ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি, বুঝতে পারছো আমি কি করেছি? তো দেখো এবার আমি কি করেছি, তো দেখো এখানে যদি আমি এটা যদি ভাগ করে দিই তাহলে কি থাকছে, দেখো এখানে তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। যেমন এখানে আছে বি সি, ঠিক আছে, যেমন আছে এ বি, এই এ বি এ বি কি করছে, এ বি এ বি কেটে গেলে কি থাকছে ওয়ান বাই সি থাকছে, আবার এখান থেকে বি সি বি সি যদি কেটে যায় ওয়ান বাই এ থাকছে, এখানে সি এ সি এ যদি কেটে যায় তাহলে কি আছে ওয়ান বাই সি থাকছে। তো বুঝতে পারছো আমি কি বলছি, সে এটা কি করছি একবার আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। অর্থাৎ ওয়ান বাই বি সমান সমান কি আছে টু বাই এস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি, প্রুফ কি আছে প্রমাণিত হয়ে গেছে, ঠিক আছে। খুব ইজি অঙ্ক, খুবই একটা সহজ অঙ্ক। এবার আমি রোমান ইলেভেনের অঙ্ক সলভ করবো। কি বলেছে, চোদ্দো সেমি বাহুবিশিষ্ট একটি কাঠের ঘনক থেকে সর্ববৃহৎ যে লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা যাবে তার আয়তন কত হবে। তো দেখো চোঙের ব্যাসার্ধ আর সমান সমান কি আছে চোদ্দো বাই দুই সাত সেন্টিমিটার, এবং উচ্চতা কত বলেছে চোদ্দো সেন্টিমিটার, চোঙের আয়তন কি আছে পাই আর স্কোয়ার এইচ ঘন সেন্টিমিটার, পায়ের মান বাইশের সাত গুণ আর এর মান সেভেন এর হোল স্কোয়ার, এইচের মান ফোরটিন, বাইশ বাই সাত গুণ সাত সাত উনপঞ্চাশ গুণ চোদ্দো ঘন সেন্টিমিটার, বাইশ গুণ উনপঞ্চাশ গুণ দুই। তো দেখো সাত গুণই কত চোদ্দো হয়, অর্থাৎ বাইশ গুণ উনপঞ্চাশ গুণ দুই গুণ করে কি হবে দু হাজার একশো ছাপ্পান্ন ঘন সেন্টিমিটার, দু হাজার একশো ছাপ্পান্ন ঘন সেন্টিমিটার। তো দেখো অঙ্কটা আমি খুব সুন্দর করে তুলে ধরেছি। চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশান অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। আজকে আমি দু হাজার বাইশ সালের মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করেছি, যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে দু হাজার বাইশ সালে। তো দেখো প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তো দেখো আমাদের রোমান টুয়েলভের অঙ্ক কি বলেছি, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হলে এস কিউ বাই ভি স্কোয়ারের মান নির্ণয় করো। তো এস ওয়ান সমান কি আছে ফোর পাই আর স্কোয়ার, ঠিক আছে, গোলকের বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে, এবং আয়তন কি আছে ফোর বাই থ্রি পাই আর কিউব ঘন একক, এস কিউ বাই ভি স্কোয়ার, এস এর মান কি আছে ফোর পাই আর স্কোয়ার মাথায় কিউব, বি কত আছে ফোর বাই থ্রি পাই আর কিউব। তো দেখো ফোরের কিউব মানে কি চৌষট্টি, পাইয়ের মাথায় কিউব হয়ে গেল, তিন দুগুণি কত হবে ছয় হবে, আর এর মাথায় সিক্স, অর্থাৎ চারি চারি কত ষোলো, ঠিক আছে, তিন ত্রিকে কত নয় পাই স্কোয়ার, আর এর মাথায় কি হবে সিক্স হবে। তো দেখো আর সিক্স, আর সিক্স কেটে গেল, এখানে পাই তিনটে আছে, এখানে পাই দুটো আছে, কটা পাই থাকে একটা পাই থাকে। তো দেখো চৌষট্টি পাই গুণ এটা ঘুরে গেছে, উল্টে গেছে, ঠিক আছে, যেহেতু এটা ভাগ অবস্থায় ছিল, তার মানে কি হবে নয় বাই ষোলো, ঠিক আছে, ষোলোকে চৌষট্টি দিয়ে ভাগ করলে কত হবে চার হবে, চার নং কত হবে ছত্রিশ হবে, ছত্রিশ পাই ঘন সেন্টিমিটার। তো বুঝতে পারছো তুমি আমি কি বলতে চেয়েছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো।